সংগ্রামী বন্ধুগণ, আমি অ্যাডভান্স কিছু কথা আজকে বলতেছি, জানি না কার কেমন ভালো লাগবে। তো আমাদের অবজারভেশনে বা পর্যবেক্ষণে যা পাইছি আমরা, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমাদের যতটুকু ক্যালকুলেশন আছে যে নির্বাচন যতই ঘনে আসতেছে, আছে পাঁচ ছয় মাস যাই আছে, বিরোধী দলের নেতারা গ্রেপ্তার হয়ে যেতে পারে। খালি যে ফুট লেভেলের নেতারা গ্রেপ্তার হবেন এমন কিছু না, গ্রেপ্তার হইতে পারেন বিএনপির মহাসচিব থেকে শুরু করিয়া তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, এরা গ্রেপ্তার হইতে পারে। ওনাদের জোটে যারা আছে শীর্ষ নেতা দু চারজন গ্রেপ্তার হইতে পারে। আবার জামায়াত, এখন পর্যন্ত কিন্তু জামায়াত ইসলাম বিএনপির আজকের এই এক দফা আন্দোলনে যুক্ত হয় নাই, কাজেই জামায়াতের শীর্ষ নেতারাও গ্রেপ্তার হইতে পারে। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, অনেক পত্রিকা আছে, অনেক মিডিয়া আছে, সেইখানে দেখেন গা বহু ধরনের গবেষণা তারা করতেছে, বহুত কিছু বলতেছে রাজনীতি, কিন্তু তাদেরকে যদি আপনি একটা ডিম, ডিম খাওয়ার ডিম যেটা সিদ্ধ করে খান, এই ডিমটার সামনে দিয়ে যদি গবেষণা করতে বলেন যে আচ্ছা এই ডিমটা কিভাবে সিদ্ধ করে খাইতে হবে বলেন তো, এটা নিয়ে তারা গবেষণা করতে 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 সবগুলো চ্যানেল সবগুলো পত্র পত্রিকা গবেষণা চালে শেষ পর্যন্ত একটা রেজাল্ট ওনারা হয়তো বের করতে পারবে। সেই তারপর সেই রেজাল্টটা কি হবে, যে কতটুকু পানি নেবেন, কতক্ষণ জাল দিবেন এবং কিভাবে খাবেন, এর একটা মেজারমেন্ট বাংলাদেশের সকল বুদ্ধিজীবীরা আপনাকে করে দিতে পারবে। আচ্ছা কথাটা কেন বললাম আমি, দেখেন বাংলাদেশের এই রাজনীতি নিয়ে এখনকার যত টিভি চ্যানেলে আর যতগুলো অনলাইন ভিত্তিক টক শো আছে, সমস্ত আলোচনা দেখবেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখন যা ঘটতেছে রাজনীতিতে সেটাও তারা জানে না, বিশ্লেষণ করতে পারে না, আর আগামীতে কি ঘটবে রাজনীতিতে সেটাও তারা বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না, ধারে কাছেও যাইতে পারবে না। আমি বলে দিই, আচ্ছা এই বাংলাদেশে একজন লোক, কেউ, কোন ব্যক্তি বিএনপি এবং আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছেন, কর্মী আছেন, আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম, আপনারা কি চিন্তা করতে পারছিলেন কেউ যে শেখ হাসিনার সরকার বেগম জিয়াকে জেলে ঢুকাবে? প্রশ্নই আসে না, যার এদেশে লক্ষ কোটি ভক্ত, যার তিনবারের প্রধানমন্ত্রী, সবার একটা আন্দাজ ছিল বেগম জিয়াকে সরকার গ্রেপ্তার করার কোন সাহস তো দূরের কথা, প্রশ্নই আসে না। গ্রেপ্তার যদি করতে যায়, যেই দিন ধরতে যাবে ওই দিনই সরকার ফল্ট করবে, কারণ বেগম জিয়ার কোটি কোটি ভক্ত সারা দেশে সাথে সাথে রাজপথে নেমে আসবে, এবং অতটুক পর্যন্ত চিন্তা করতেই নারাজ ছিল, আমাদের সাথে অনেকের আলোচনা হয়েছে। মানে এটা একটা অসম্ভব ব্যাপার যে বাংলাদেশে বেগম জিয়াকে গ্রেপ্তার করবে, ব্যাপারটা যেহেতু অসম্ভব, সেহেতু এটা নিয়ে কেউ
গবেষণা কথা বলতে রাজি নাই। তাহলে একজন লোকও বিশ্বাস করতো না যে বেগম জিয়াকে গ্রেপ্তার করা যাবে বা গ্রেপ্তার করা সম্ভব বা শেখ হাসিনা গ্রেপ্তার করবে। কিন্তু বেগম জিয়া গ্রেপ্তার হয়েছে এবং বেগম জিয়া এখনো জেলে আছে। এই কয়েক বছর ধরে বেগম জিয়া এখনো জেলে আছে। করোনার জন্য সরকার প্যারোলে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে, এখনো জেলে আছে। কিন্তু দেখেন এই অসম্ভব কাজ যেটা বাংলাদেশের কেউ চিন্তা করে নাই, আমরা করি নাই, যে বেগম জিয়াকেও কি আবার গ্রেপ্তার করা যায়, এটা কিভাবে সম্ভব বাংলাদেশে? শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাকে জেলে নিছে, আইনের দোহাই দিয়ে নিক, জেল দিক দিয়ে নিছে। আরো বলে দি, জামায়াত ইসলাম বা বিএনপির বা সাধারণ মানুষ কেউ কখনো চিন্তা করে নাই যে গোলাম আজমকে জেলে নেওয়া যাবে, জেলোয়ার হোসেন সাঈদীকে জেলে নেওয়া যাবে, বা জামায়াতের যে সমস্ত নেতাগুলোকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, সালাউদ্দিন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, তারাও বিশ্বাস করে নাই যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। তাদের এতটুকু মনোবল ছিল, সাহস ছিল, যখন ফাঁসির রায় হয়ে গেছে তখনও তারা চিন্তা করছে যে রায় দিতে পারে, এটা রাজনৈতিকভাবে দিছে, ফাঁসি হবে না। তাদেরকে কিন্তু এদেশে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে। এবার বলি তাহলে, এই যে এই সমস্ত অসম্ভব কাজগুলো, বেগম জিয়াকে জেলে দেওয়া, তারেক জিয়াকে ফেরারি করা, জামায়াতের 52-50 বছর পরে জামায়াতের এই সমস্ত নেতাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া, গ্রেপ্তার করা, জেলে নেওয়া, এগুলো কি আপনারা কেউ বাংলাদেশের বুকে হাত দিয়ে বলেন তো, কেউ চিন্তা করছিলেন এটা সম্ভব? গোলাম আজম হল তাদের আধ্যাত্মিক গুরু জামাত ইসলামের, যেখানে লক্ষ লক্ষ শিবির মুজাহিদ আছে, কর্মী আছে। আমরা বলতেও শুনছি যে এক সাগর রক্ত বাংলা ভেসে যাবে, মানে শহীদ হওয়ার জন্য লক্ষ লক্ষ শিবির কর্মী, জামাত কর্মী একদম রেডি আছে। কিন্তু গোলাম আজমকে যখন গ্রেপ্তার করল, বাকিগুলারে যখন যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল, কোথায় সেই মুজাহিদ, কোথায়, কি হয়েছে? হ্যাঁ, তাহলে আমি যে মন্তব্যটা করলাম, যে দেশে বেগম জিয়া জেলে, গোলাম আজম সহ জামাতের সব জেলে, এবং যারা যুদ্ধ অপরাধী ছিল ফাঁসিতে ঝুলে, তারেক জিয়া ফেরারি হয়ে যায়, সেই সরকারের কাছে এই মির্জা ফখরুল, গয়েশ্বর, আব্বাস, মাব্বাস, গাবগাদ যারা আছে, এগুলোকে কি তারা গণাই ধরে, এই সরকার গণাই ধরবে? কয়েকদিন আগেও তো দেখলেন, আমি দেখেছি একজন গার্মেন্টস কর্মী বাসায় যাওয়ার সময় পুলিশে বেশি রাত হওয়াতে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে, গ্রেপ্তার করবে কি করবে না অনেক চিন্তা করে। কিন্তু বর্তমান বিএনপির নেতৃত্ব, জামাত নেতৃত্ব যারা আছে, এদেরকে এই সরকার গ্রেপ্তার করতে এক মিনিটও চিন্তাও করে না। মির্জা ফখরুল কয়েকদিন আগে জেল খেটে আসছে, আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস, আর এখন তো জামাতের নায়েবে আমির জেলে আছে, কেন্দ্রীয় কম সব জেলে। আচ্ছা, এখন এখানে কথা আছে, বাস্তবতাটা বুঝতে হবে যে সরকার, সরকারের অবস্থানটা এখন কি, তারা কোন সিদ্ধান্ত নিয়ে রাখছে, আর
সরকারের যদি মনোভাব আপনারা বুঝতে না পারেন তাহলে এই সরকারকে আপনারা সরাবেন কি হবে। যে কথাটা আমি বলতেছিলাম, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার সময় শেখ হাসিনা শেখ রেহেনা অলৌকিকভাবে বেঁচে যায়, তারা দেশে ছিল না। এর জন্য আমি দেখেছি বঙ্গবন্ধুর খুনিদেরকে আফসোস করতে, যারা দেশে থাকলে তাইলে তো কাম হয়েছিল, আমাদের আর বিচার হইত না এদেশে। তারপরে শেখ হাসিনা এদেশের অনেক আন্দোলন সংগ্রামের মাঝখান থেকে দেশের প্রধানমন্ত্রীও হয়েছে 96 সালে। 2001-এ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আবার বিরোধী দলের নেত্রী হয়েছে। 21 আগস্ট যে ভয়াবহ গ্রেনেড হামলাটা করা হইল, ওই দিনকে শেখ হাসিনা যে বেঁচে আছে এটা তো একটা অলৌকিক ঘটনা। মরে যাওয়াটা ছিল কি স্বাভাবিক ঘটনা, আর বেঁচে গেছে এটা হলো অলৌকিক ঘটনা। যে শেখ হাসিনাকে আমরা 1981 থেকে দেখেছি আন্দোলন সংগ্রামে 2000 সাল পর্যন্ত, সেই শেখ হাসিনা তো এখন নাই। ওই গ্রেনেড হামলার পরে ওই শেখ হাসিনা মরে গেছে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মানে আগের সেই শেখ হাসিনা ছিল, যার ভিতরে দয়া মায়া হিউম্যানিটি বা মানবতা অনেক কিছু চিন্তা করে রাজনীতি করা, ওই শেখ হাসিনা এখন নাই। 2004-05 সালে গ্রেনেড হামলার পর যে হাসিনাকে আপনারা দেখতেছেন, তাহলে এবার বুঝতে হবে যে উনি যখন ওনার সপরিবারকে 75-এ হারাইছে, আর 2004-এ আইসা যখন সে অলৌকিকভাবে বেঁচে গেছে, তখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই গোষ্ঠীর হাতে আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমি বেঁচে থাকাকালীন দেওয়া হবে না, ডু অর ডাই কতটুক, এবং সেভাবে শক্ত হাতে দমন করতেছে। তাহলে এখন সরকার যে পর্যায়ে গেছে, এই সরকারের এখন কথা বলতে পারতেছে না কিন্তু মুখে দেখেন যে আমেরিকা মানি না, ইউরোপীয় ইউনিয়ন মানি না, কারণ নিজের জীবনের চাইতে তো আর অন্য সব হিসাব কিতাব ব্যবসা বাণিজ্য বেশি না, ইউরোপ আমেরিকা বড় কিছু না। আসল যে ফ্যাক্টটা এটা বললাম, আমি সরকারের পক্ষে না, কিন্তু এই সরকারকে সরাইতে গেলে তৃণমূল পর্যায় থেকে আবার হরতাল অবরোধ জ্বালাও পোড়াও ঘেরাও অগ্নি সন্ত্রাস রাজনীতিতে সবকিছু জায়গা আছে, শুরু করতে হবে কিন্তু টেকনাফ থেকে, আর ওইটা তুলিয়া থেকে দিয়া গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান করে সরকারকে ফেলে দিতে হবে। এইসব হিসাব কিতাব করে কোনো লাভ হবে না যে পুলিশের 23 দফা অনুমতি নিয়ে আমি এখানে একটা সমাবেশ করলাম, বা ওই যে বিদেশি যারা আসছে ওনাদের ভয়ে আমাদেরকে ক্ষমতা ছেড়ে দিবে, এটা ছেড়ে দিবেন না। আমিও এই সরকারের পক্ষে না, আমি চাই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, তবে আমি এটা সমর্থন করতে পারি না যে সংসদে বিরোধী দলের নেত্রী সে যেই থাক তাকে গ্রেনেড মেরে হত্যা করতে হবে। আবার আমি এটা সমর্থন করি না যে বাংলাদেশের যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করলো সবভাবে, 1 কোটি লোককে আশ্রয় দিল, অস্ত্র দিল, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিল, পরিশেষে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করে জীবন দিল, তাদের দেশকে ভাঙিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য 10 ট্রাক অস্ত্র চট্টগ্রাম নামানো হল সার কারখানায় জৈব উলফার কাছে, ভারতে বাংলাদেশের ভূখ চিরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, তাহলে এই সব গারাকলি তো এখন পড়ছে বিএনপি। 10 ট্রাক অস্ত্র, গ্রেনেড হামলা, রাজনীতিকে তো রাজনীতিতে রাখে নাই তারা, তার পরিণতিতে এখন বেগমজের জেলে, তারেক জিয়া ফেরারি, এখন আপনারা গণতন্ত্রের মুক্তি চাইতেছেন যে পদ্ধতিতে,
এই 1,50,000 লোক আইনে পল্টন গণনা মাথা গুনতি দিয়া এদের সরকার পরবর্তী হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।